হ্যালো বন্ধুরা, আমি নীলাদ্রি আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সাকসেস উইন্ডো ইউটিউব চ্যানেল। আচার্য চাণক্যকে ভারতবর্ষের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে একজন মনে করা হয়। তিনি তার নীতির মাধ্যমে ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষদের সাথে সাথে ব্যবসায়ীদের উদ্দেশ্যে অসাধারণ কিছু উপদেশ দিয়ে গেছেন, যা আজকালকার মডার্ন বিজনেসেও সমানভাবে কার্যকর। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে এই উপদেশগুলো আপনার জন্য খুবই কার্যকর হবে, এবং যাদের অলরেডি ব্যবসা আছে তারাও এই নীতিগুলোকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে। তাই ভিডিওটি কোনো পার্ট মিস না করে শেষ অবধি অবশ্যই দেখুন। নাম্বার ১, নলেজ বা জ্ঞান। আচার্য চাণক্য বলেছেন, আপনি যে ব্যবসাটি করছেন বা করবেন বলে ঠিক করেছেন, তার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এখনকার মডার্ন টেকনোলজির যুগে যে সমস্ত মানুষের কাছে তার বিজনেসের ব্যাপারে অন্যদের থেকে বেশি নলেজ থাকবে, তার বিজনেস সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই ব্যবসা শুরুর আগে এবং ব্যবসা করাকালীন সেই ব্যবসা সম্বন্ধিত যতটা পারবেন নিজেকে আপডেট রাখার চেষ্টা করুন। নাম্বার ২, সঠিক পরামর্শদাতা বা মেন্টর খুবই জরুরি। চন্দ্রগুপ্ত মৌর্যের সাফল্যের পেছনে তার নিজের যতটা কৃতিত্ব, ঠিক ততটাই আচার্য চাণক্যের কৃতিত্ব। আচার্য চাণক্যের সঠিক সময় সঠিক পরামর্শের কারণে চন্দ্রগুপ্ত মৌর্য এতটা সফল হতে পেরেছিলেন। ঠিক এরকমই আমাদের ব্যবসার উন্নতির জন্য সঠিক পরামর্শদাতার প্রয়োজন। প্রায় সমস্ত সফল এন্টারপ্রেনিয়র মেন্টর রাখেন পরামর্শ নেওয়ার জন্য। একজন মেন্টর বা পরামর্শদাতা একদিকে যেমন আপনাকে সঠিক সুযোগে ব্যবহার করতে শেখায়, তেমনি বিপদের হাত থেকে বেরোবারও পথ দেখায়। তবে পরামর্শদাতা সঠিক হওয়া খুবই জরুরি। নাম্বার ৩, ব্যবসার গোপন কথা গোপন রাখতে শিখুন। একজন বড় বিজনেসম্যান হওয়ার জন্য আপনার কারো সাথে ব্যবসাজনিত কথা বলার সময় খুব সাবধানে কথা বলা উচিত। নিজের ব্যবসার গোপন কথা কারো সাথে শেয়ার করা উচিত না, তা আপনার ব্যবসার পক্ষেই ক্ষতিকর হতে পারে। আপনার ব্যবসার বিষয় বা দ্রব্য অন্যের সাথে একই হতে পারে, কিন্তু আপনার ব্যবসা করার টেকনিক কিছুটা হলেও সবার থেকে ইউনিক। হয়তো এমন কিছু আইডিয়া, প্ল্যান বা টেকনোলজি আপনি ইউজ করেন বা করবেন যেগুলো অন্য কেউ জানে না, সেগুলো অন্যদের জানিয়ে দিলে আপনার ব্যবসারই ক্ষতি। চাণক্যের বুদ্ধিকে তার শত্রুরা ভয় পেতেন, কারণ চাণক্যের শত্রুরা তো দূর, তার বন্ধুরাও তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা করতে পারত। নাম্বার ৪, মানুষকে পরিচালনা করার ক্ষমতা। চাণক্য বলেছেন যে ব্যবসায় উন্নতির জন্য আমাদের মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে শিখতে পারা খুবই জরুরি। এর কারণ হলো, আমরা কখনোই একা একটা বিজনেসকে বড় করতে পারবো না। বিজনেসকে বড় করতে হলে আমাদের ম্যান পাওয়ারের দরকার, এবং শুধু ম্যান পাওয়ার হলেই হবে না, সেই ম্যান পাওয়ারকে সঠিকভাবে পরিচালনা করতে পারা খুবই জরুরি। একটা কোম্পানি বা অর্গানাইজেশনের এমপ্লয়িরাই সেই কোম্পানি বা অর্গানাইজেশনের প্রধান স্তম্ভ। তাই চাণক্য মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে শেখার জন্য হিউম্যান সাইকোলজি পড়ার উপদেশ দিয়েছেন, কারণ প্রত্যেক মানুষের চিন্তাভাবনা আলাদা, তাই তাদেরকে পরিচালনা করার পদ্ধতিও আলাদা। এবং নাম্বার ৫, নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ। আচার্য চাণক্য বলেছেন, ক্রোধের বশবর্তী থাকা মন কখনোই কোনো সমস্যার সমাধান খুঁজতে পারে না, কিন্তু শান্ত মন যে কোনো সমস্যার সমাধান খুঁজতে সক্ষম। ব্যবসা করতে গেলে বিভিন্ন সমস্যার উদ্ভব হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে আমরা যদি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাহলে তা আমাদের ব্যবসাকেই ডুবিয়ে দিতে পারে। তাই আমাদের সবসময় নিজের রাগের ওপর কন্ট্রোল রাখা উচিত। আজকের ভিডিওতে আমি আচার্য চাণক্যের বলা ৫টি উপদেশের কথা আলোচনা করলাম, যা আমরা ব্যবসা করার আগে এবং ব্যবসা করার সময় মনে রাখলে ব্যবসায় সফলতা অর্জন করতে পারব। আপনারা যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান, অর্থাৎ ব্যবসার ব্যাপারে চাণক্যের বলা আরো ৫টি উপদেশ দেখতে চান, তাহলে কমেন্ট করে তা অবশ্যই জানান। আপনারা চাইলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি বানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এটা সবার সাথে শেয়ার করুন, এবং আপনি যদি এখনো সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।